আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি না, মাই ইশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না কিন্তু মানুষের মধ্যে, আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, কিছু মানুষ আছে যারা কাফের, কিছু মানুষ আছে যারা মুনাফিক, শুরুর দিকে পাবেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা, কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে এসে রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের তাগুতদের কোনো লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে।